আমার গাড়ির গ্লাস ভেঙে এখানে নাক ডেকে ঘুমোচ্ছ? চলো তোমাকে আমি থানায় দেবো, থানায় যখন ঠেঙাবে তখন বুঝবে কত ধানে কত চাল। চলো কিন্তু আমি আজকে কলেজে যাব না, কলেজে গেলে ওই ব্যাটা আমাকে ধরে ফেলবে। দেখি তো ফোন করেছে নাকি বদের আটটি। ও মাই গড, 25টা মিস কল! ওরে বদের আটটি, আমি আর ঘর থেকে বের হবো। মিলা, মা, আমি কলেজে যাবো না। মা, আমি কলেজে যাবো না। কেন কলেজে যাবি না? তুমি বাবাকে গিয়ে বুঝিয়ে বলো। মা, কি হয়েছে বলবি তো? মা, আমি কলেজে যাবো না। আহা, দিন দিন যে তোর কি বতিগতি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আমি দেখছি। আল্লাহ, আপনি রহমত নাসির করেন। কি কলেজে যাবে না? ওর কি ভীমরতি হয়েছে? ওকে কলেজে যেতেই হবে। এ কি ফাজলামা হচ্ছে? নিশ্চয়ই কলেজে কোনো গন্ডগোল পাকিয়ে এখন পালিয়ে বেড়াচ্ছে। আই, কার ফোন? হ্যালো, আমি মিলার কলেজের প্রিন্সিপাল বলছি। ও হ্যাঁ স্যার, বলুন স্যার। আপনি কি মিলার বাবা বলছেন? হ্যাঁ স্যার। কয়েকদিন ধরে মিলার কলেজে অ্যাবসেন্ট থাকার বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলাম। মিলা আছে বাড়িতে? হ্যাঁ স্যার আছে। আপনি একটু ধরুন, আমি একটু দিচ্ছি। ওকে। মিলা! সুরভি, এটা কি ব্যাপার? হ্যাঁ, তোমার মেয়ে কয়েকদিন ধরে কলেজে যাচ্ছে না, অ্যাবসেন্ট। এই যে প্রিন্সিপাল ফোন করেছে, আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুমি একটু দেখো। মিলা! এদিকে! কি ব্যাপার? হ্যাঁ, প্রিন্সিপাল ফোন করেছেন যে কয়েকদিন ধরে তুই কলেজে যাচ্ছিস না, অ্যাবসেন্ট। কোথায় যাচ্ছিস, কি করছিস? এনে কথা বল প্রিন্সিপালের সঙ্গে, কথা বল। স্যার, গুড মর্নিং। মর্নিং। আচ্ছা, কি প্রবলেমটা কি? কয়েকদিন ধরে কলেজে আসছো না, আবার শুনলাম তুমি কোথায় নাকি ড্রাইভার গিরি করে বেড়াচ্ছো। প্রবলেমটা কি শুনি আমি? স্যার, হ্যাঁ স্যার, স্যার কি কি স্যার স্যার কি ভয় পেয়ে গেলে তো? শুভ্র বলছিলাম। হ্যালো, হ্যালো, আমি রাখছি। এই না না, মিলা প্লিজ দেখো না। আই এম সরি, আই এম রিয়েলি রিয়েলি সরি। গাড়ির কাজ ভাঙার জন্য মাইন্ড করিনি, বরং আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে তো গাড়িটাই পুড়িয়ে দিতাম। আই এম সরি। মিলা, আমি তোমার সাথে কথা বলতে চাই, অনেক কথা। কাল আইজ্যাক রুফটপ রেস্টুরেন্টে আমি তোমার জন্য ওয়েট করব, অ্যারাউন্ড 3। কাল যদি তুমি আসো তাহলে আমি ভাববো যে তুমি আমায় ক্ষমা করতে পেরেছ, আর যদি না আসো তাহলে প্লিজ এসো, প্লিজ। বাই। এই ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন। নতুন কমেডি ভিডিও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।